হাই বন্ধুরা, আজকে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি বেলডাঙ্গা ভারত সেবাশ্রম। তো এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখানে পুজো হবে, আর এখানে খুবই ধুমধাম করে পুজো হয়, যজ্ঞ হয়। তো আর এই আশ্রম থেকে প্রতিটা নিকটবর্তী গ্রামে তোমার বাস পাঠাইস, আর তোমাদের দেখতে ইচ্ছে করলে সেই বাসে চলে আসতে পারো। আর এই যে এখানে পুজো হচ্ছে, আর আমি আর তোমাদের দাদাভাই বসে পুজো দেখছি। আর এখানে আসলে মনটা খুব শান্তি পাই, জানি না কেন। হাই বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটু বেড়াতে, কারণ তোমাদের দাদা ভাই চলে যাবে আর কয়েক রবিবারে চলে যাবে, তো বেশি দিন নয়, মাঝে একদিন। তো ভাবলাম আজকে একটু ঘুরু ঘুরু করে নিই, কারণ আর তো ঘুরতে পারবো না বাইকে করে। তো ও আসলে তবেই আমি ঘুরতে পারি, নইলে কোথাও যাই না আর ঘুরিও না সেরকম। এই শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি, মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, এরকমই ঘোরাঘুরি হয়, সেরকম কোথাও যেতে পারে না। তো তার জন্য আজকে নিয়ে গিয়েছিলো, কারণ আর কি কি দরকার, আমার কিছু প্রয়োজনে কিছু দরকারের জন্যও নিয়ে গিয়েছিলো। তো কী কী কিনতে গিয়েছিলাম সেগুলোই তোমাদের দেখাই, বেশি কিছু না, যেগুলো দরকার ছিল সেই কটাই কিনেছি। আর তোমরা দেখলে যে আশ্রমে গিয়েছিলাম, তো নিয়েছি বলতে তেমন কিছুই নিইনি, সব কিছুই আছে, তবে এগুলো আমার একটু প্রয়োজন ছিল তার জন্য নিয়েছি। হেয়ার বেল্ট, কারণ হেয়ার বেল্টের আমার খুব প্রয়োজন ছিল, এর আগে যখন এসেছিলো চারটে কিনে দিয়েছিলো, কিন্তু তার মধ্যে একটাও নেই, সব হারিয়ে গেছে। আর নিয়েছি একটা লিপ বাম, কারণ শীত চলে এসেছে, তো লিপ বামের খুব প্রয়োজন। আর এই লিপ বামগুলোর স্মেল আমার খুব খুব সুন্দর লাগে, খুবই সুইট হয়, মানে কি বলবো, এত সুইট হয় মানে যে খেয়ে নিই, এত মানে এর গন্ধটা আমার এতটা প্রিয়, কি বলবো, খুব সুন্দর লাগে স্মেলটা। আর নিয়েছি একটা মোটা চিরুনি, তো ছিল একটা, তো ওটা দিদার বাড়ি রেখে চলে এসেছি, তো তার জন্য আর একটা নিলাম। আর নিয়েছি ক্লিপ আছে, তবে আমার মনের মতো হয়নি, খুব বড় হয়ে গেছে ক্লিপটা আমার ক্ষেত্রে, তো সেরকম পেলাম না, তো এটাই নিলাম ব্যাস। আর নিয়েছি এটা, দেখানোর কিছু নেই, এটা মেয়েদের খুব একটা মানে প্রয়োজনীয় একটা জিনিস, তো এই কটাই নিয়েছি। আর একটু মন খারাপ করছে, তোমাদের দাদা ভাই চলে যাবে তার জন্য, তো আবার সেই লং টাইম ওয়েট করতে হবে, খুব মন খারাপ করছে, কি করব, কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ কাজ করতেই হবে, কাজ না করলে সংসার চলবেই না, তো করতেই হবে। আর কি বলবো, তো তোমাদের কিছু বলতেও পারছি না, কারণ আমার এখন থেকেই মনটা খারাপ করতে লেগেছে, কারণ চলে যাবে বলে, তো মনটাকে সামলে নিতে হবে। প্রথম এক দুদিন খুব কষ্ট হয়, দু তিন দিন একটু খুব কষ্ট হয়, কারণ সব সময় চোখের সামনে ভাসে, যেহেতু ছিল এতদিন, তো চোখের সামনে ভাসছে সব কিছু, দু তিন দিন কষ্ট হয়, তারপর আস্তে ধীরে ধীরে একটু ঠিক হয়ে যায়, কিন্তু তবুও মনে তো পড়বেই, যদি তোমার প্রিয় মানুষটা যদি দূরে চলে যায় তো কষ্ট তো হবে, কিন্তু কিছু করার নেই, সবাইকেই এই কষ্ট সহ্য করতে হয়, কারণ এখনকার যুগটা এমন, কিছু পেতে গেলে কিছু ধৈর্য ধরতে হবে, কারণ এখনকার যুগে মানে টাকা উপার্জন করা খুবই কঠিন,
তো আর টাকা ছাড়া কিছুই নেই এখনকার যুগে। এখনকার জিনিসের যা দাম, সবজি থেকে শুরু করে সব কিছুর এত দাম, কি বলবো। তো কিছু করার নেই, সংসার চালাতে গেলে বাইরে যেতেই হবে। তো আজকের জন্য এতটাই, সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয় কথা হবে। তো গুড নাইট, এখনই গুড নাইট বলে দিলাম কারণ এখন বাজে 8টা। তো গুড নাইট ইন অ্যাডভান্স তো জানিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু না কোনো মানে ভিউয়ার্স আসছে, ভিউয়ার্সটা আসলেও একটু খুশি হয় কিন্তু কোনো ভিউয়ার্স আসছে না, মানে মনে হচ্ছে যে আমি আর করবই না, আর কিছু করবো না। আর কিছু কিছু মানুষ থাকে কি এমনি নর্মাল ভিডিওতে তাদের হাজার হাজার ভিউয়ার্স, কিন্তু এত কষ্ট করেও কোনো ভিউয়ার্স নেই। জানি না কবে সাকসেস হব, আর যে উদ্দেশ্যে এটা শুরু করেছি সেটা পূর্ণ হবে কি সেটাও জানি না। তো কি আর বলবো, সুস্থ থেকো, ভালো থেকো। তো এখনকার জন্য বাই, আবার তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিও।